সৌন্দর্য বাড়াতে অনেকেই ঘরের কোণে, বেলকুনিতে, বারান্দায়, এমনকি ড্রয়িং রুমে পাতাবাহার গাছ রাখেন। কিন্তু এসব পাতাবাহারের মধ্যে এমন অনেক গাছ আছে যা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আর এমনই একটি গাছ বাংলাদেশেও শৌখিন বৃক্ষপ্রেমীদের ঘরে ঘরে ঠাঁই পেয়েছে। যে গাছটির ছবি দেখছেন তার পোশাকের নাম হল ডিফেনবাকিয়া, এবং অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় বা করিডোরে, এমনকি বাসাবাড়ির বারান্দাতেও একে দেখা যায়। সুন্দর এই গাছটি যে আমাদের কতটা ক্ষতি সাধন করতে পারে তা কেউ জানে না। এই গাছটির একটি পাতা আপনাকে অসুস্থ করে দিতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। শিশুদের বেলায় তো এটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ, তাই বাসায় ছোট্ট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন। একজন অভিভাবক জানান যে বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, সেখানে এই গাছ না রাখা উচিত, কারণ তার 3 বছর বয়সী কন্যা শিশু ভুল করে এই গাছের একটি পাতা গিলে ফেলে, এতে তার জিহ্বা ফুলে যায় এবং তার মৃত্যু ঘটে। ডিফেনবাকিয়া খুব সুন্দর একটি পাতাবাহার, তাই অনেকেই এটাকে বাসায় রেখে সার পানি দিয়ে লালন করে। হয়তো ওই বৃক্ষপ্রেমিক শৌখিন লোকটি জানেই না যে তিনি দুধকলা দিয়ে কালসাপ পুষছেন। তাই এই গাছকে বাড়িতে রাখা তো উচিত না, আর রাখলেও শিশুরা যাতে এর কাছে যেতে না পারে সে ব্যবস্থা করা উচিত। এর প্রভাব এতই খারাপ যে এর যে কোনো অংশ খাওয়ার পর 1 মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে, প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে 15 মিনিটের মাঝে। এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং সেই হাত চোখে লেগে অন্ধত্বের সম্ভাবনা থাকে। এই গাছ যদি আপনার ঘর বা প্রতিষ্ঠান থেকে সরাতে না চান বা সরানো সম্ভব না হয়, তাহলে এর চারপাশে বেড়া বা গ্রিল দিয়ে রাখুন, যাতে বাচ্চারা এর পাতার নাগাল না পায়। এতে দুর্ঘটনা ঠেকানো সম্ভব হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।